যে আদিবাসী গ্রামের কেউ কোনোদিনও ট্রেনে চড়েনি সেই গ্রামের মেয়ে এখন বন্দে ভারতের চালক। বন্দে ভারতের কন্ট্রোল এখন তার হাতে। ঋতিকা তীরকে ট্রেন চালানোর এই ভিডিওটি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়াতে। আদিবাসী সমাজে তিনি প্রথম মহিলা লোকো পাইলট। নারী মানে অর্ধেক আকাশ বিশ্বাস করেন না ঋতিকা। মেয়েদের কখনো কখনো বাঁচতে হয় লড়াই করে। সম্পূর্ণ আকাশ জয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। আগে পণ্যবাহী ট্রেন চালিয়েছেন, চালিয়েছেন যাত্রীবাহী ট্রেনও, কিন্তু বন্দে ভারতের লোকো পাইলটের চেয়ারে প্রথম কোন আদিবাসী মেয়ে নজির গড়লেন। ঘর সামলে যাত্রীদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। দায়িত্ব পাওয়ার পর বুঝেছিলেন তাকে এখন অনেক পথ চলতে হবে। অজানা রাস্তায় নিজেকে এভাবেই খুঁজবেন ঋতিকা তীরকে। আসলে নারীত্বের উদযাপন রোজ দিনের, ঋতিকা তীরকে তারই উদাহরণ। ট্রেন চালানোকে একটা সময় প্রধানত পুরুষদের কাজ বলে মনে করা হতো, এই ধারণা ভেঙে দিয়েছিলেন ঋতিকা তীর। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় মেয়েদের। একটা ছোট মেয়ে থেকে একজন নারী হয়ে ওঠার পথ মসৃণ নয়, পিছিয়ে পড়া আদিবাসী সমাজের কাছে তো একদমই নয়। অনেক বৈষম্যের মধ্যে দিয়ে বড় হতে হয়েছে ঋতিকাকে। পূর্ব দক্ষিণ এবং পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত রেল অর্থাৎ পূর্ব ভারতের যতগুলো বন্দে ভারত এক্সপ্রেস চলছে সেখানে একমাত্র মহিলা লোকো পাইলট ঋতিকা। তাও লেখাপড়ার টানেই কোনো বাধা তাকে আটকাতে পারেনি। ছাত্রী হিসাবে অসম্ভব মেধাবী ছিলেন। ঝাড়খণ্ডের এই মেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। মেয়েদের এখনো বড় হতে হয় অনেকগুলো ঝক্কি ঝামেলার মধ্যে দিয়ে। মেয়েরা এটা করবে না, ওটা করতে পারবে না, এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, একা সাহসে এগিয়ে গেছেন আদিবাসী মেয়েটা। ঋতিকার লোকো পাইলট হওয়ার স্বপ্ন ছিল বরাবরই। সরকারি চাকরির পরীক্ষা দিতেই কয়েকবার চেষ্টায় পেয়ে যান, কিন্তু বন্দে ভারত চালাবেন তিনি ভাবেননি। গত রবিবার 15 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসাথে 10টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন। তার মধ্যে একটি ট্রেন চলেছিল টাটানগর পাটনা রুটে। দক্ষিণ পূর্ব রেলে ঋতিকা তীরকে প্রায় 460 কিলোমিটার দীর্ঘ রুটে সেমি হাই স্পিড ট্রেন চালিয়ে নিয়ে গিয়েছিলেন একাই। একটু ভুল হলেই বিপদ, কত যাত্রীর জীবন তার হাতে, তাই অসতর্ক হওয়া চলবে না। একই সেমি হাই স্পিড ট্রেন, ঋতিকা জানেন একেবারে ঠান্ডা মাথায় তাকে কাজ করতে হবে। ট্রেন চালাতে হলেও বাড়ির কাজে ফাঁকি নেই। কাক ভোরে ঘুম থেকে উঠে সব কাজ সামলে তবে আসেন। বাড়তি সতর্কতা সাহসের সাথে উপস্থিত বুদ্ধির প্রয়োজন হয় প্রতি মুহূর্তে। ঋতিকা তাই কর্তব্যে অবিচল, একটু ছুটি নিয়ে ফরসত নেই তাদের মতো মেয়েদের, যেগুলো অনেক পথ চলা বাকি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।